আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চব্বিশ নম্বর অধ্যায়ের মজার অঙ্কগুলো করব এর আগের অধ্যায়ের অঙ্কগুলো যারা দেখুন তারা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আর যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে কি বলেছে দেশলাই কাঠি দিয়ে মজার খেলা দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক চিত্র এখানে তৈরি করার কথা বলা হয়েছে যেমন দেখো প্রথম যে ছবিটা দেওয়া আছে সেটাতে তিনটে দেশলাই কাঠিকে ব্যবহার করে একটি সম্বহ ত্রিভুজ তৈরি করা হয়েছে সম্ভব ত্রিভুজ তোমরা প্রত্যেকে জানো যে ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য সমান দেখো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান কারণ এক একটা দেশলাই কাঠি দৈর্ঘ্য তোমরা জানো যে সমান হয়ে থাকে তাহলে এটাকে আমরা একটা সম ত্রিভুজ বলতে পারি তিনটে কাঠি দিয়ে দেশলাই কাঠি দিয়ে একটি সম্ভব ত্রিভুজ তৈরি করা হয়েছে আবার দেখো দ্বিতীয় ছবিতে তোমাদের কী দিয়েছে বারোটি কাঠি দিয়ে ছটি সমবাহ ত্রিভুজ তৈরি করার কথা বলা হয়েছে দেখো এই ফরমেশনে যদি করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছটি সমবাহ ত্রিভুজ এখানে তৈরি করা হয়েছে এইবারে বলেছে আমি এই বারোটি দেশলাই কাঠির এই যে ফর্মেশনটা আছে এইটার মাত্র চারটি কাঠিকে নাড়িয়ে তিনটি সমবাহ ত্রিভুজ তৈরি করি সেখানে সমবাহ ত্রিভুজগুলোর মাপ সমান নয় তাহলে তিনটে সমবাহ ত্রিভুজ তৈরি করতে হবে এবং যে তিনটে সমবাহ ত্রিভুজের মাপগুলো কিন্তু পরস্পর থেকে আলাদা হবে তাহলে আমরা ফার্স্ট একটি ছবি এঁকে নি তারপরে আমরা দেশলাই কাঠি দিয়ে এটা করার চেষ্টা করব কারণ আমাকে আগে বুঝতে হবে কিভাবে আমাকে এটাকে তৈরি করতে হবে তাহলে আমরা তিনটে আলাদা আলাদা সমবাহ ত্রিভুজ তৈরি করার চেষ্টা করি একটি চিত্রের মধ্যে ধরো এগুলো হচ্ছে এক একটা দেশলাই কাঠি তাহলে এটাকে ধরো ভূমি ধরছি তাহলে দেখো এইটা কিন্তু একটা তোমার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল এটা একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ প্রতিদিকে দেখো একটা করে কাটি রয়েছে আবার আমি এদিকে এখানে হচ্ছে দুটো করে দিচ্ছি এখানে দুটো হয়ে গেল এবং ভূমিতেও দুটো হয়ে গেল তাহলে দেখো প্রত্যেকটা দিকে দুটো করে আছে তাহলে এটাও একটা সমবাহু ত্রিভুজ হবে আবার এখানে আমি তিনটে করে দিলাম তাহলে এখানেও আমার তিনটে কাটি ব্যবহার করতে হবে আর এখানেও আমার তিনটে হলো তাহলে এই ফর্মেশনে আমাকে আসতে হবে দেখো কতগুলো হচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ সাত নয় আমাকে এই চিত্র তৈরি করতে হবে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যদি আমরা না রাখি তাহলে কিন্তু আমরা করতে পারবো না এইবারে আমরা বারোটা কাঠি দেশলাই কাঠি আমরা নিব বুয়ে যেমন করে বলেছে সেই রকম ভাবে তাদেরকে সাজাবো ছটা এমন ভাবে সাজাবো যাতে ছটি সমবাহ ত্রিভুজ আমরা পাই তাহলে এইভাবে আমরা প্রথমে সাজিয়ে নিব একটি ত্রিভুজ আমরা পেয়ে গেলাম একই রকমভাবে দেখো আমরা এখান থেকে দুটো তিন চার পাঁচ এবং ছয় ছটা সমবাহ ত্রিভুজ আমরা এখান থেকে পেয়ে গেলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছটা আর দেশলাই কাটি কতগুলো ব্যবহার হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি দেশলাই আমরা ছটি মতো সাজিয়ে নিয়েছি এইবারে বলেছে চারটি কাটিকে নাড়িয়ে তিনটি সম্ভব ত্রিভুজ এমন ভাবে তৈরি করতে হবে যে সম্ভাব ত্রিভুজগুলি বা সমান নয় সেই ক্ষেত্রে আমরা কি করবো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা ফার্স্ট এই একটা কাটিকে কাঠিকে আমরা এখানে রেখে দিলাম আর এটাকে আমরা এখানে রেখে দিলাম তাহলে দুটো কাটিকে আমরা দিয়েছি দেখো এখানে এই একই যে জিনিসটা আমরা এখানে করেছি সেটা এখানে করব তিন আর এখানে হচ্ছে চার চারটে কাঠিকে আমরা নাড়িয়ে দিয়েছি কিন্তু এখনো কিন্তু আমরা ত্রিভুজ পাইনি ত্রিভুজ যেটা পেয়েছি সেটা কিন্তু ভিন্ন ভিন্ন আকারের নয় দেখো এক দুই তিনটে ত্রিভুজ পেয়েছি সেটা কিন্তু সমবাহু প্রকৃতির আছে আমাকে বলছে তিনটে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ পাবো যারা পরস্পর থেকে আলাদা সেই ক্ষেত্রে কিন্তু চারটা কাঠিকে নাড়িয়ে হবে না আমাকে তাহলে আরো এক্সট্রা আমাকে দুটো কাটি কিন্তু এখানে নাড়াতে হবে যে এক দুই এইবারে দেখো যেমন তোমাদের আমি খাতায় শিখিয়েছি সেই রকম ভাবেই দেখো ফরমেশনটা আমার আসলো দেখো এখানে একটা ত্রিভুজ এই পুরোটা হচ্ছে একটা ত্রিভুজ আর এই হচ্ছে একটা ত্রিভুজ অর্থাৎ তিনটে সমবাহ ত্রিভুজ তৈরি হয়ে হয়েছে কারণ যদি আমি এই ত্রিভুজটাকে দেখি দেখো প্রতিটা বাহুতে একটি করে দেশলাই কাঠি রয়েছে আবার আমি যদি এই ত্রিভুজটাকে দেখি প্রতিটা বাহুতে দুটো করে কাঠি রয়েছে আবার যদি আমি পুরো ত্রিভুজটাকে দেখি প্রতিটা বাহুতে তিনটে করে দেসলায় কাঠি রয়েছে তো এইভাবে দেখো আমরা বারোটা কাঠিকে বারোটা কাঠির সাহায্যে আমরা তিনটে সমবাহ ত্রিভুজ পেয়েছি যাদের দৈর্ঘ্য আলাদা কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু চারটে কাঠির বদলে আমাদের কিন্তু ছটা কাঠিকে নাড়িয়ে আমাদের এই ত্রিভুজটাকে তৈরি করতে হয়েছে দেখো দুই নম্বর কি বলেছে দুই নম্বর বলেছে মেঘা ছাব্বিশটি দেশলাই কাঠি দিয়ে পাশের ছবির মতো একটি শয্যা তৈরি করেছে এখানে এই ধরনের করেছে আমি এই শয্যা থেকে মাত্র চোদ্দোটি দেশলাই কাঠি নাড়িয়ে তিনটি বর্গক্ষেত্র তৈরি করি সেখানে বর্গক্ষেত্র মাপ সমান নয় তাহলে আমরা এক নম্বর ছবির ক্ষেত্রে যেমন করেছিলাম দুই নম্বর ছবির ক্ষেত্রে কিন্তু একটা খসড়া আমরা এঁগে নেবো যে কিভাবে আমাদেরকে করতে হবে আমাদেরকে ছাব্বিশ টি দেশলাই কাঠি দিয়ে বলেছে তাহলে আমরা কি করব আমরা একটা ছবির মতো এঁকে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু আমরা সাজাবো তাহলে এগুলো হচ্ছে বর্গক্ষেত্র হলো এর আগের অঙ্ক যেমন ত্রিভুজের মতো ছিল এখানে বলেছে বর্গক্ষেত্র মতো এখানে কতগুলো কাঠি না ছাব্বিশটি কাঠি দেখো এখানে কিন্তু তোমার চারটে কাঠি ব্যবহার হলো তাহলে এই রকম ভাবে আমরা কি করব না উপরেও একটি বর্গক্ষেত্র একটা বাহু আকলা দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ছবিটাকে সাজিয়ে নিতে হবে কাঠির ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই ছবিটা কিন্তু মাথায় রাখবে যখন আমরা শয্যাটা তৈরি করব। এই ছবিটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের তৈরি করতে খুব সহজ হবে নাহলে কিন্তু খুব কঠিন মনে হবে এই অঙ্কগুলো যেমন আমি যখন আমরা এক নম্বর ছবিটা করেছিলাম তখন আমরা এই চিত্রটা মাথায় রেখেছি আমরা সাজিয়েছি তেমনিভাবে দুই নম্বরে যখন আমরা করব। তখন কিন্তু আমরা এই যে চিত্রটা আমরা করলাম সেই চিত্র কথাটা মাথায় রাখবো দেখো এইবারে কি করব এইবারে দেখো আর একটা করে আমার দেশলাই কাঠি দুই সব দিকে লাগিয়ে দিতে হবে তাহলে এদিকে চারটে বাহু বল তাহলে এখানেও এক দুই তিন চারটে বাহু এখানেও এক দুই তিন চারটে বাহু এখানেও চারটে বাহু তাহলে দেখো মোট কতগুলো কাঠি আছে এক দুই তিন চার তাহলে ষোলোটা এই বর্গক্ষেত্রের জন্য ষোলোটা রয়েছে আবার এই বর্গক্ষেত্রের জন্য দেখো কতগুলো রয়েছে এটা তো বড় বর্গক্ষেত্রের জন্য আজ ছিলই সুতরাং এটাকে আর কাউন্ট করবো না তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা এর মধ্যে এক্সট্রা আর এখানে কতগুলো আছে চার তাহলে ষোলো চার কুড়ি আর ছয় হচ্ছে ছাব্বিশটি দিয়ে যদি আমাকে তিনটে আলাদা আলাদা বর্গক্ষেত্র বানাতে হয় তাহলে কিন্তু আমাকে এই চিত্রের কথা কিন্তু মাথায় রাখতে হবে এইভাবে আমরা করব এক নম্বরের ক্ষেত্রে যেমন করেছিলাম দুই নম্বরের ক্ষেত্রে কিন্তু এই চিত্রর কথাটা মাথায় রেখে আমরা সাজাবো দুই নম্বরের ছবির মতো আমি কাঠিগুলোকে সাজিয়ে নিয়েছি এবারে এই কাঠিগুলোকে নাড়িয়ে আমাকে বলেছে যে তিনটে বর্গক্ষেত্র বানাতে হবে যে বর্গক্ষেত্রগুলো কিন্তু পরস্পর থেকে আলাদা মাপের হবে তাহলে আমরা ফার্স্ট এখানে একটা বর্গক্ষেত্রের জন্য একটা কাঠিকে নাড়িয়ে দিলাম দেখো এখানে কিন্তু একটা বর্গক্ষেত্র আমার তৈরি হয়ে গেল এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র হলো ঠিক আছে তাহলে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র তাহলে একটা কাঠিকে কিন্তু আমি এখান থেকে নাড়িয়ে দিয়েছি এইবারে আমি এই কাঠিটাকে সরিয়ে দিলাম তাহলে দুই নম্বর কাঠি হলো এই কাঠিকে সরিয়ে দিলাম তিন নম্বর কাঠি আমার সরানো হয়ে গেল এইবারে দেখো এটাকে সরিয়ে দিলাম তাহলে চার নম্বর কাঠি হয়ে গেল আচ্ছা এইবারে আমরা যদি এটাকে সরিয়ে দিই তাহলে এইটা হচ্ছে পাঁচ নম্বর কাঠি হয়ে গেল তাহলে পাঁচটা কাঠি আমার কিন্তু সরানো হয়ে গেল তাহলে এদিকে দেখো এক দুই তিনটে হলো এইবারে আমি যদি এগুলোকে নড়িয়ে তাহলে নম্বর 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 আমি নড়িয়ে দিয়েছি দেখো আমি দেওয়ার পরে কি হলো এখানে একটা বর্গক্ষেত্র পেলাম আর এই অংশটা হচ্ছে একটা বর্গক্ষেত্র হলো তাহলে আমার আর একটা বর্গক্ষেত্র আমাকে তৈরি করতে হবে সেই ক্ষেত্রে আমি এটাকে সরিয়ে দিলাম তাহলে নটা কাঠি হয়ে গেল সরানো তাহলে দেখো এক দুই তিন চারটে হলো এখানে এবার এক দুই তিন চার এখানে রয়েছে তাহলে এইটাকে সরিয়ে দিলাম তাহলে দশ নম্বর হয়ে গেল এগারো বারো এখানে হচ্ছে তেরো আর আমি যদি এইটাকে সরিয়ে দিই দেখো চোদ্দোটা কাটি আমার সরানো হয়ে গেল তাহলে এটাকে যদি একটু সোজা করে দিই তাহলে দেখো এখানে কিন্তু একটা বর্গক্ষেত্র হলো একটা বর্গক্ষেত্র আবার দেখো এখানে দেখো হচ্ছে যার প্রতিটা দৈর্ঘ্য সমান এখানে দেখো তিনটে এইদিকে তিনটে 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 অর্থাৎ করে রয়েছে অর্থাৎ এটাও কিন্তু একটা বর্গক্ষেত্র আবার এখানে দেখো চারটে রয়েছে এখানে চারটে রয়েছে এখানে চারটে এদিকে তার মানে দেখো আমি মোট চোদ্দটা কাঠিকে নাড়িয়ে আমি তিনটে বর্গক্ষেত্র পেলাম যে বর্গক্ষেত্রগুলো পরস্পর কি হয় পরস্পর থেকে কিন্তু আলাদা তাহলে এইভাবে কিন্তু আমরা দুই নম্বর ছবিটাকে সলভ করতে পারি তিন নম্বরটা দেখো কি বলেছে রোকেয়ার কুড়িটি দেশলাই কাঠি আছে সে নিচে ছবির মতো চারটি দেশলাই কাঠি দিয়ে একটি বর্গক্ষেত্র বাড়ি বানিয়েছে বাকি ষোলোটি দেশলাই কাঠি দিয়ে একটি বর্গক্ষেত্র বাড়ি চারিপাশে বেড়া দিয়ে বর্গক্ষেত্র ঘিরেছে তাহলে এই ধরনের ছবিটাকে এঁকেছে এবার কি আমি ও এই রোকেয়ার আরো দশটি কাটি ব্যবহার করে পাঁচটি সমান ভাগে ভাগ করব দেখো এখানে এই তিন নম্বর অঙ্কটা করার আগে আমাদেরকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে কি ক্যালকুলেশনটা দেখো আমাদের যে বর্গক্ষেত্র বলেছে চারিদিকে চারটে করে দেশলাই কাঠি রয়েছে তার মানে আমার ওখানে কিন্তু ষোলোটা ঘর রয়েছে ষোলোটা ছোট ছোট বর্গক্ষেত্র রয়েছে আর সেখান থেকে একটা বর্গক্ষেত্রকে আমরা বাদ দিব তাহলে মোট কতগুলো বর্গক্ষেত্র থাকবে ছোট ছোট পনেরোটি বর্গক্ষেত্র রয়েছে এবার এই পনেরোটা বর্গক্ষেত্রকে আমাকে পাঁচ ভাগে ভাগ করতে হবে অর্থাৎ এক একটা ভাগে কিন্তু তিনটে করে ছোট ছোট বর্গক্ষেত্র থাকবে এবার বর্গক্ষেত্র কোনগুলো যেমন দেখো এটা একটা বর্গক্ষেত্র তেমনি ভাবে তুমি দেখো এখানে একটা বর্গক্ষেত্র কল্পনা করতে পারো এখানে একটা বর্গক্ষেত্র এইভাবে আমি বলছি যে ষোলোটা বর্গক্ষেত্রের মধ্যে আছে একটাকে বাদ দিলাম তাহলে বাকি কতগুলো থাকলো পনেরোটা বর্গক্ষেত্র পনেরোটা বড় ছোট ছোট বর্গক্ষেত্রকে আমি পাঁচ দিয়ে ভাগ করব কারণ পাঁচ ভাগে ভাগ করতে বলেছে তাহলে এক একটা ভাগে তিনটে করে ছোট ছোট বর্গক্ষেত্র থাকবে সেইভাবে কিন্তু এই কথাটা চিন্তা করে আমাকে কিন্তু এটাকে করতে হবে তিন নম্বরতে বলেছিল যে রকিয়ার কুড়িটির দেশলাই কাঠিয়ে আছে কুড়িটি দিয়ে কি করেছে না কুড়িটির মধ্যে চারটিকে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র বানিয়েছে একটা বাড়ি বানিয়েছে এবং ষোলোটি দেশলাই কাঠি দিয়ে বর্গ এই বাড়িটার চারিপাশে কি করেছে না বেড়া দিয়েছে এইবারে আমাকে বলেছি দশটি কাঠি দিয়ে এই যে বাকি জায়গাটা আছে এই বাকি জায়গাকে সমান পাঁচ ভাগে ভাগ করতে হবে তো কিভাবে ভাগ করব দেখো আমাদের আমাদের কতগুলো কাঠি ব্যবহার করতে হবে দশটি কাঠিকে ব্যবহার করতে হবে তাহলে আমি এখানে একটা কাঠি ব্যবহার করলাম এক এখানে হচ্ছে দুই আর এখানে একটা তিনটে তিনটে কাঠি আমার ব্যবহার হলো ঠিক আছে এই তিনটে কাঠি দিয়ে দেখো আমাদের কিন্তু এই একটা অংশ পেয়ে গেলাম এবং এই অংশের মধ্যে কি রয়েছে তিনটে করে কাটি রয়েছে দেখো উপর নিচে আর এদিকে একটা করে রয়েছে এই একই রকম ভাবে আমাকে এখানেও একটি অংশ বের করতে হবে আমার তাহলে এক দুই তিনটে কাটি ব্যবহার হলো আমি এখানে একটা কাটি দিয়ে দেখো এখানেও দেখো চিত্রে এদিকে তিনটে এদিকে তিনটে এদিকে একটা এদিকে একটা রয়েছে আবার দেখো আমরা এই অংশটাকেও আমরা এইভাবে ভাগ করতে পারি দেখো এই অংশের মধ্যে দেখো তিনটে উপর নিচে রয়েছে দুই দিকে একটা করে রয়েছে আবার দেখো আমরা আরেকটা কাটিকে ব্যবহার করব ব্যবহার করে এইভাবে ডাকবো দেখো এই অংশতেও দেখো এই অংশতে কি আছে তিনটে তিনটে রয়েছে আর এই দুই দিকে একটা একটা করে রয়েছে তাহলে দেখো প্রত্যেকটা অংশ সমান এক দুই তিনটে খুব এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই প্রত্যেকটা সমান অংশ হচ্ছে এবং কতগুলো কাটি আমি ব্যবহার করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কাটি ব্যবহার করে আমি এই বাড়ি বাদে যে ক্ষেত্রটা রয়েছে সেই ক্ষেত্রকে সমান পাঁচ ভাগে ভাগ করেছি দেখো একটা ভাগ দুটো ভাগ তিন চার পাঁচ মানে প্রত্যেকটা অংশ তিনটে করে রয়েছে দেখো তিনটে করে খুব। করা যেতে পারে এইভাবে কিন্তু আমরা একে ভাগ করতে পারি এবার দেখো চার নম্বর অঙ্গ কি বলেছে আমি নিচের চাকার বৃত্তে এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাবো যাতে প্রতিটি রেখার বৃত্ত তিনটির যোগফল দশ এই তিরিশ হবে তাহলে কিভাবে করব আমাকে এক থেকে উনিশ পর্যন্ত বসাতে হবে আমি তার আগে একটা কাজ করে নেব এখানে যদি আমি এক লিখে দিই এক আর এখানে যদি আমরা উনিশ লিখি এই যে সরল রেখাটা বরাবর আমি এখানে উনিশ লিখলাম তাহলে উনিশ কুড়ি আর এখানে দশ করে দিলাম তাহলে দেখো তিরিশ হয়ে গেল আবার যদি আমরা এখানে দুই লিখি তাহলে বারো আর এখানে হচ্ছে আঠারো হবে তার মানে দেখো এই দিকে হচ্ছে পরপর বাড়বে অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত আট নয় হবে আচ্ছা দশের পর আমরা এখানে কিন্তু কি করব এগারো লিখবো দেখো এগারো আর দশে হচ্ছে একুশ আর নয় হচ্ছে তিরিশ তাহলে এইভাবে কিন্তু আমরা এখান থেকে বারো তেরো ১৪, পনেরো ষোলো সতেরো আঠারো দেখো প্রত্যেকটা লাইনের যোগ যদি করো এখানে পনেরো দশে পঁচিশ আর পাঁচে তিরিশ এখানে তেরো তেরো তেইশ আর সাথে হচ্ছে তিরিশ তারপরে এখানে দেখো দুই আর দশ হচ্ছে বারো আর আঠারো হচ্ছে তিরিশ চার আর দশ হচ্ছে চোদ্দ আর ছয় হচ্ছে তিরিশ প্রত্যেকটা সরল রেখা বরাবর দেখো যোগফলটা কিন্তু তোমার তিরিশ দাঁড়াচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচের অঙ্ক একটা ছক দিয়ে দিয়েছে তো এই ছকটা ছকের মধ্যে এই অংশটাকে আমাকে খুঁজে বের করতে হবে কিভাবে করা যাবে দেখো তিনের দুই থেকে যদি আমরা এক কে বিয়োগ করি তাহলে হাফ হবে আটের তিন থেকে যদি দুই কে বিয়োগ করি তাহলে দুই বাই তিন হবে তো এই একই রকম ভাবে আমরা উনিশ বাই থ্রি থেকে তিনকে বিয়োগ করে এই সংখ্যাটাকে তাহলে পাবো তাহলে আমরা কাতাই করে নিব পাঁচের এ নম্বর অঙ্ক তাহলে যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটাকে পেতে গেলে আমাকে কি করতে হবে উনিশ বাই থ্রি থেকে বিয়োগ করতে হবে কাকে না এদের আমরা যদি লসায় করি তাহলে দাঁড়াবে হচ্ছে থ্রি তাহলে এখান থেকে দাঁড়াবে হচ্ছে উনিশ আর তিন তি হচ্ছে নয় তাহলে উনিশ থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে কত হবে দশ তাহলে বাই বাই হবে তাহলে জিজ্ঞাসা জায়গাতে আমরা কত এবার দেখো বি নম্বর বি নম্বরটা কিভাবে করেছে দেখো আমরা এই চার আর নয় কে যদি আমরা যোগ করি তাহলে তেরো হবে তাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে ছাব্বিশ হবে নয় আর ষোলো কে যদি আমরা যোগ করি তাহলে পঁচিশ হবে তাকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে পঞ্চাশ হবে তাহলে আমার এখানে আমি ধরে নিয়েছি এক্স আছে তাহলে এ কে যোগ করে ষোলো আর এক্স কে যোগ করে তাকে যদি আমরা গুণ করি চল্লিশ পাবো তাহলে এর সলভ আমরা করবো এবার পাঁচের বি নম্বর দেখো কিভাবে করা যায় তাহলে আমরা এক্স ধরে নিয়েছি জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তাহলে ষোলো প্লাস এক্স তাকে আমরা দুই দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো চল্লিশ পাবো তাহলে কুড়ি দুগুনি চল্লিশ তাহলে এখান থেকে দেখো ষোলো প্লাস এক্স সমান সমান হচ্ছে কুড়ি তাহলে এক্স সমান সমান কি হবে কুড়ি মাইনাস হচ্ছে ষোলো তাহলে এক্স এর জায়গাতে আমার কিন্তু তারা হচ্ছে চার তাহলে আমরা দেখো এখানে শূন্য স্থান পেয়ে গেলাম এই শূন্য স্থানে কত বসবো এই শূন্য স্থানে কিন্তু চার বসবে তো এইভাবে কিন্তু আমাদেরকে এই অঙ্কগুলোকে সলভ করতে হবে তারপরে দেখো ছয়ের এ ছয়ের এ নম্বর কি বলেছে দেখো খুবই সহজ দুইয়ের যদি আমরা বর্গ করি তাহলে কত হবে চার আর চারের বর্গ করলে ষোলো এখান থেকে বর্গ করলে চার আর এর বর্গ করলে হচ্ছে ষোলো ষোলো আর চারে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে কুড়ি তাহলে একই রকম ভাবে দেখো এখানে তিনের যদি আমরা বর্গ করি নয় নয় এর বর্গ করলে হচ্ছে একাশি নয় আর একাশি কে যোগ করলে আমরা পাবো নব্বই একই রকম ভাবে একের বর্গ করলে এক পাবো পাঁচের বর্গ করলে পাঁচ পাঁচ আছে পঁচিশ তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে ছাব্বিশ পাবো এইভাবে কিন্তু আমাদেরকে বুঝে নিয়ে করতে হবে সমস্ত অঙ্ক যে একই রকম নিয়মে হবে রকম কিন্তু কোনো ব্যাপার নেই আচ্ছা এবার এখানে দেখো এখানে কি মিল আছে আগে আমাকে মিলটাকে খুঁজে বের করতে হবে আচ্ছা আমরা যদি একের কিউব করি এক হবে দুইয়ের কিউব করলে আট হবে এবার আট আর একের যোগ করে নয় তাহলে দেখো এখানে কিউব করে আমরা কিন্তু এখানে পাচ্ছি তারপরে এখানে যদি আমরা কিউব করি তাহলে চারের যদি আমরা কিউব করি চারে চারি ষোলো চার ষোলো হচ্ছে চৌষট্টি আর যদি পাঁচের কিউ করি পাঁচ আছে পঁচিশ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ এবারে আমি যদি এটাকে যোগ করি চার আর পাঁচ হচ্ছে নয় একশো উননব্বই আবার দেখো দুইয়ের যদি কিউ করি দুই দুখুনি চার চার দুখুনি আট আর তিন থেকে নয় তিন নয় হচ্ছে সাতাশ সাতাশ আর আটকে যোগ করলে পঁয়ত্রিশ হবে অর্থাৎ দেখো প্রথমের অঙ্কটা বর্গ করে যোগ করে মেলেছে পরের অঙ্কতে ছয়ের বি নম্বর অঙ্কের কিউ ঘন করে তারপরে তাদেরকে যোগ করলে মিলে যাচ্ছে অর্থাৎ অঙ্কটা তোমাকে দেখে বুঝতে হবে কি নিয়মে করা হয়েছে তাহলে নম্বর নম্বর অঙ্কটা দেখো একটা ছক দিয়ে দিয়েছে কেমন ছক আছে না এখানে দেখো তিন তিন এখানে একটা শূন্যস্থান টোয়েন্টি নাইন নাইনটিন আর হচ্ছে থার্টি ওয়ান তাহলে এর মধ্যে কি মিল আছে এটাকে আমাকে খুঁজে বের করতে হবে আমি যদি এই সাত আর তিনকে যদি গুণ করি তাহলে তিন একুশ আর আটকে যোগ করলাম একুশ আর আটে হচ্ছে উনত্রিশ তিন চারে হচ্ছে বারো বারো আর সাত কে যোগ করলাম হচ্ছে উনিশ তাহলে কি করছি এইট সাথে এই অংশটা আমি এখানে ধরলাম এটাকে গুণ করে করে যোগ কত হবে একত্রিশ তাহলে পাঁচ আর এক্স কে গুণ করছে দেখো এটাকে গুণ করে মিডিলটাকে যোগ করছি যোগ করে কত হচ্ছে এখানে একত্রিশ হচ্ছে তাহলে অ তাই জন্য আমাদেরকে সমাধানটাকে ভালো করে শিখতে হবে তাহলে একত্রিশ থেকে যদি এই ছয়টাকে যদি এদিকে আনি তাহলে বিয়োগ হয়ে যাবে একত্রিশ থেকে ছয়কে বাদ দিলে হবে পঁচিশ তাহলে এক্সের দ্বারা দাঁড়াবে হচ্ছে পাঁচ তাহলে এইভাবে আমরা করব দেখো এই কি বলেছে দেখো এখানে যে মিলটা আছে দেখো চার দুগুনি আট এটাকে গুণ করেছে গুণ করে একে বিয়োগ তাহলে চার দুগুনি আট আট পর আট থেকে এক বাদ দাও সাত তিন পাঁচে পনেরো এটাকে গুণ করছি তিন পাঁচে পনেরো থেকে যদি আমরা তিনকে বাদ দিই তাহলে হচ্ছে বারো তাহলে এই দুটোকে গুণ মানে ছয় আর সাতকে গুণ করব আর এখানে যেটা থাকবে তাকে বিয়োগ করে আমাকে কত করতে হবে থার্টি নাইন করতে হবে তাহলে 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 সাথে আসলে হচ্ছে হবে অ অনুযায়ী চলে গেছিল বিয়াল্লিশ তিন এক্স এর মান তাহলে এখান থেকে এই জায়গাতে তাহলে কত বসবে তিন বসবে এইভাবে কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করে করতে হবে এবার দেখো আটের অঙ্কটা আটের অঙ্কতে কি বলেছে আটের অঙ্কে বলেছে দেখো আমরা যদি আহ এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে পনেরো থেকে যদি নয় কে বাদ দিই তাহলে পনেরো থেকে নয় কে যদি আমরা বাদ দিই তাহলে কত দাঁড়াবে ছয় দাঁড়াচ্ছে তাহলে পনেরো থেকে এই পনেরো থেকে নয় কে বাদ দিলাম তাহলে পেলাম হচ্ছে ছয় আবার আমরা যদি দশ থেকে এইটা থেকে যদি বারো কে বিয়োগ করি তাহলে মাইনাস টু হবে এবারে ছয় আর মাইনাস দুই কে যদি যোগ করি তাহলে কত হবে চার তাহলে আমরা এই অংশটা থেকে একে বিয়োগ অর্থাৎ আঠাশ থেকে কুড়িকে কে বাদ দাও তাহলে হবে আট আর এই যে ষোলো ওপরটার সাথে একে বিয়োগ করো ষোলো থেকে বারোকে বিয়োগ করলে চার তারপরে আমরা কি করছি যোগ আর চারে কথা হবে বারো তাহলে একই রকম ভাবে এখানেও তাই হবে দেখো তেইশ থেকে ষোলোকে বিয়োগ করো তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এখানদের থেকে নামবে হচ্ছে সাত আচ্ছা এবারে যদি আমরা পনেরো থেকে চার কে যদি আমরা বিয়োগ করি মানে এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে তাহলে নামে হচ্ছে চার তাহলে সাত আট নয় দশ এগারো তাহলে এখানে কি করতে হবে এই সাত আর চারকে যোগ করে এগারো করলাম এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো কি করতে হবে একটা রিলেশন খুঁজে বের করতে হবে যে কিভাবে তাদের মধ্যে সম্পর্কটা রয়েছে সেই হিসেবে যেটা প্রশ্ন থাকবে সেখানেও ওই একই রিলেশনটাকে আমাকে প্রয়োগ করতে হবে যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করবে ধরো এই ওয়ের মতো অঙ্কগুলো কিন্তু খুবই আসে তোমাদেরকে বিশেষ করে যখন তোমরা বড় হবে পরীক্ষা যখন বসবে তখন কিন্তু এগুলো খুবই দিবে ধরো এই রকম ভাবে তিনটে করে থাকবে আচ্ছা এখানে ধরো আমি দিলাম হচ্ছে চার এখানে দিলাম ধরো সাত এখানে দিলাম হচ্ছে সাতাশ আবার এখানে ধরো পাঁচ সাত এখানে চৌত্রিশ তাহলে এখানে ধরো দশ দশ এখানে শূন্য স্থান দিলাম তাহলে প্রথমে এই দুটো থেকে একটা রিলেশন বের করবে যে ভাবে এটা হলো এদের মধ্যে সম্পর্কটা কি সেই সম্পর্কটাকে এখানে প্রয়োগ করে এই জিজ্ঞাসা চিহ্নটাকে তোমরা ব্যবহার করতে বের করতে পারবে আজকে এই পর্যন্ত থাক পরের দিন বাকি অঙ্কগুলো করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ